সঙ্গীত, নাটক, যন্ত্রসঙ্গীত, চারুকলা সহ শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে সম্মানিত করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি 2013 সাল থেকে চালু করে শিল্পকলা পদক। 5 বছরে 35 জনকে এ পদকে ভূষিত করা হলো। এবার 7 জনের হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পদক পেয়েছেন কণ্ঠসঙ্গীতে মিহির পাল, যন্ত্রসঙ্গীতে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, নাট্যকলায় এস এম মহসিন, লোকসংস্কৃতিতে কাঙালিনী সুফিয়া বেগম, চারুকলায় চন্দ্রশেখর দে, ফটোগ্রাফিতে নাসির আলী মামুন ও নৃত্যকলায় শর্মিলী বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি আশা করেন পদক প্রাপ্তির মাধ্যমে শিল্প সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে দেশ ও দেশীয় সংস্কৃতির বিকাশে কাজ করতে অন্যরা আরও উৎসাহিত হবেন। আমাদের শিশু কিশোর ও যুবদের ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষ বাষ্প থেকে দূরে রাখতে তাদের মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। তাদের জানাতে হবে আমাদের এই মাতৃভূমিতে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। হাজার বছর ধরে নানা জাতি ধর্মের মানুষ এই ভূখণ্ডে শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সংস্কৃতি বড় হাতিয়ার হতে পারে বলে মনে করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য হওয়ার মাধ্যমে আমাদের টেলিযোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস, সম্প্রচার কার্যক্রম সহ মহাকাশ গবেষণার বিশাল ক্ষেত্র উন্মোচিত হয়েছে। এই সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতিকে বহির্বিশ্বে ছড়িয়ে দিতে হবে। প্রতি বছর 7 জনকে এ পদক দেওয়া হলেও আগামী বছর থেকে 10টি শাখায় শিল্পকলা পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।